পানির অভাবে রাজশাহী বরেন্দ্র অঞ্চলে শত শত বিঘা জমি অনাবাদি, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই ভোগান্তি। বিএমটির গভীর নলকূপেও পানি পাওয়া দুষ্কর। বরেন্দ্র অঞ্চল ঘুরে এসে রিপোর্ট করছেন বুলবুল হাবিব। ভূগর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব, এবারে পানি দিবসের প্রতিপাদ্য। দিবসটির আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর পরামর্শ দেন। বৃষ্টির পানি সংরক্ষণ করা, এই পদক্ষেপটা আমাদের সবসময় নিয়ে নিতে হবে, তাহলে আমাদের ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমে যাবে। বরেন্দ্র অঞ্চলের কৃষি সেচ নির্ভর। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ গভীর নলকূপের মাধ্যমে জমিতে পানি সরবরাহ করে, সেখানেও পানির জন্য হাহাকার। জমিতে পানি না পাওয়ার হতাশায় রাজশাহী গোদাগাড়ি উপজেলার দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার খবরও কম আলোড়ন তোলেনি। আমাদের জমি আছে কিন্তু পানি পাই না তো, আপনার ওই উপর আল্লাহর পানিতেই যা হয় বর্ষার পানি, বর্ষার সময়, তাছাড়া এখন জমি পড়ে থাকে। মহাজন কাছে দেনা লিয়েছে, সার দোকানে দেনা লিয়েছে, ধান বসে গেলে মরে গেলে কি দিবে, বাঁচে থাকা থাকে মরে যাওয়াই ভালো। সেচের পানি পেতে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ব্যবহার করতে হয় প্রিপেইড মিটার কার্ড, যা থেকে বিএমডির বছরে আয় ২৫০ কোটি টাকার মতো। তবু কেন পানি পান না কৃষক? আমার এই ডিপের আন্ডালে প্রায় 500 বিঘা জমি আছে, কিন্তু আমি পানি দিতে পারি না। 1 বিঘা জমি প্রথম থেকে শেষ পর্যন্ত পানি 5000 টাকা পানি লাগে, আর আনুষঙ্গিক আরও খরচ আছে। রবি মৌসুমে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 37,000 হেক্টর জমি অনাবাদি পড়ে থাকে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াকে বড় ধরনের বিপর্যয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্ষার পরে পরে রবি মৌসুম শুরু হয়, সেই সময় আলু থেকে শুরু করে গম থেকে ভুট্টা কিংবা অন্যান্য অর্চার যেগুলো ফসলের ফলের বাগান, সেগুলোতে যদি আমরা ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়িয়ে দিই, তাহলে সেই সময় আমাদেরকে ভূগর্ভস্থ পানি তুলতে হচ্ছে না। যারা এই বিষয়গুলো নিয়ে মাঠ লেভেলে ইমপ্লিমেন্ট করছেন সরকারের বিভিন্ন প্রকল্প কিংবা কার্যক্রম, তারা কিন্তু সমন্বিত ব্যবস্থার দিকে জোর দিতে হবে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।